আবেগ। পৃথিবীর 99% মানুষ আবেগে জর্জরিত। প্রেরণা এমন এক শক্তি, যে শক্তিতে নির্ভর করে আপনি আপনার উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন, জীবনে আপনি উন্নতি করবেন করবেন করবেন। আমাকে আরও জানতে হলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। এবার হাবড়ায় আয়োজন হলো দিব্যাঙ্গদের জন্য সাহায্য শিবির। নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি ও হাবড়া পৌর উৎসব কমিটির দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দেখুন হাবড়া থেকে আমাদের রিপোর্ট। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। আমরা কৃতজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাঞ্চনকাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আপনার বিধানসভার মধ্যে এত বড় একটি অনুষ্ঠান করছেন, কি বলবেন? সুন্দর কাজ, মানুষের স্বার্থে কাজ করতে হবে, মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি তারা প্রত্যেকের উচিত ভালো কাজ করা, মানুষের স্বার্থে মানুষের সঙ্গে নিয়ে। এই লোকটাকে আমি স্মরণ করব, এই লোকটাকে মনে রাখবে হাবড়ার মানুষ। যতদিন হাবড়ায় থাকবে ততদিন এই লোকটাকে মনে রাখবে। এই লোকটা উদ্দীপনায় 3 বছর বাদে আমরা এই মেশিন গুনে পেলাম গৌড়দার উদ্দীপনায়। কতজন মানুষকে আজকে ৩০০ দেওয়া হয়েছে, 300। মনে করছেন কি আরও কিছু রয়ে যাচ্ছে? আবার আরও রয়ে গেছে। গৌড়দাকে আমি বলেছি, গৌড়দা বলেছে এই রাজীব গান্ধী অর্গানাইজেশনের যে সেক্রেটারি প্রেসিডেন্ট সৌগত রায়কে নিয়ে গৌড়দা আবার বসবে, আমরা 2-1 দিনের মধ্যে বসবো, বাকি লোকগুলোকে মেজারমেন্ট করে তাদেরও আবার যারা পায়। গরিব মানুষের স্বার্থে কাজ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা শিখিয়েছে। তার উদ্দীপনা, তার চিন্তাধারা, তার মানসিকতা আমাদের অনুপ্রাণিত করে, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলে দিয়েছি যতগুলো লোকের কৃত্রিম পায়ের দরকার কৃত্রিম পায়ের ব্যবস্থা আমি করে দেবো। একটা অভিযোগ উঠে আসছিল যে বিজেপি গভর্নমেন্ট নাকি এই ধরনের সাহায্যমূলক কাজগুলোকে আটকানোর চেষ্টা করছে। অবশ্যই, এই নিয়ে কী বলবেন? 3 বছর বাদে পেলো, 3 ইয়ার্স, এগুলো মেজারমেন্ট করার এক ধরনের মাস তিনেক চারের মধ্যে দিয়ে দিতে হয়, করছে। যেহেতু সহযোগিতা করছে না, অসহযোগিতা চরম। এই তো গৌড়দা নিজেই বললেন, গরিব এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। গরিবের কোনো রং হয় না, গরিব কোনো কালার হয় না, গরিব হয় গরিব। দীর্ঘ 28 বছর ধরে যে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি এইভাবে বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়িয়ে আসে এবং আজ দেখা যাচ্ছে যে হাবড়া উৎসব কমিটির তাদের তরফ থেকে কিন্তু তাদের সহযোগিতা, তাদের যৌথ উদ্যোগে আজ এখানে প্রায় 300 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের তাদের কিন্তু সরঞ্জাম তারা হাতে তুলে দিলেন। এই মুহূর্তে কিন্তু উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এবং আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন গৌর চন্দ্র দাস। সবার থেকে আমরা কিন্তু কথা বলে নেব, কী বলবেন তারা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে? আজকে দাদা আমরা নিজেরা কৃতজ্ঞ, আমরা সামাজিক কাজকর্ম করি, আমরা বহু কাজ জীবনে করেছি, কিন্তু আজকে আমাদের করা কাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আজকে হাবড়া পৌর এলাকা এবং হাবড়া বিধানসভা এলাকার প্রায় 241 জন মানুষকে আমরা যে প্রতিবন্ধী যে সরঞ্জাম, হুইল চেয়ার, ট্রাইসাইকেল, কানের শ্রবণযন্ত্র, স্ক্র্যাচ সহ বিভিন্ন যে সরঞ্জাম সেই সরঞ্জাম তুলে দিলাম। আমাদের মনটা আজকে ভারাক্রান্ত, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষরা, যারা সমাজে একটু পিছিয়ে আছেন, সেই মানুষরা কতটা অসুবিধার মধ্যে আছেন সেটা আমরা এই উপলব্ধি করার জায়গা থেকে হাবড়ার মাননীয় বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং গৌরচন্দ্র দাস তাদের উদ্যোগে আজকে এই মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই এলাকার মানুষদের আবেদন ছিল যে তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট নিতে বারাসাত বা বনহুগলিতে যেতে হয় এবং এই সেই সার্টিফিকেট পেতে 1.5 থেকে 2 বছর পর্যন্ত তাদের দৌড়ঝাঁপ করতে হয়। আমাদের হাবড়ার মাননীয় বিধায়কের আন্তরিক প্রচেষ্টায় গতকাল হাবড়া বিডিও অফিসে একটি স্পেশাল ক্যাম্প হয়েছে, যেখানে হাবড়া পৌর এলাকার 253 জন বিশেষ মানুষ তারা সেখানে মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং 106 জন মানুষকে স্পট মেডিকেল চেক আপের পর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে এবং আরও প্রায় 450 মানুষ
তারা টিকিটের জন্য কালকে আমাদের কাছে আবেদন করেছে এবং আমরা 22 এবং 29 তারিখ আরও দুদিন এই স্পেশাল ক্যাম্প করে তাদের মেডিকেল চেক আপ করে তাদের সার্টিফিকেট তুলে দেবো এবং তারপর তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া মানবিক প্রকল্পে মাসে 1000 টাকা করে অর্থনৈতিক সাহায্যও তাকে তুলে দেবো। এবং আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয় মন্ত্রী বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন আরও এই যে পিছিয়ে পড়া মানুষ রয়েছে সমাজে তাদের কৃত্রিম অঙ্গ সহ যে বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হবে সেগুলোও মেজারমেন্ট করে খুব তাড়াতাড়ি তাদের হাতেও আমরা এই সরঞ্জামগুলো তুলে দেবো এবং এর জন্য যে অর্থ প্রয়োজন হবে সেটা মাননীয় বিধায়ক তার বিধায়ক তহবিল থেকে আমাদের দেবেন। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানবিক মুখ্যমন্ত্রীকে পেয়েছি এবং হাবড়ার বুকে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো একজন মানবিক মানুষকে বিধায়ক হয়ে পেয়েছি। হাবড়ার সমস্ত মানুষ তার প্রতি তাদের আশীর্বাদ ভালোবাসা স্নেহ দিয়ে তাকে আগলে রাখবে, তাকে ভালোবাসবে। কারণ রাজ্য জুড়ে আপনার ক্যাম্প চলছে, আজ এখানে ক্যাম্প করে কীরকম লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে, আমরা তো সারা বাংলা জুড়েই করছি। আগামী 29 তারিখ খর্দায় আছে আমাদের, খর্দায় এরকম আমাদের সরঞ্জাম দেওয়া হবে, সেখানেও প্রায় 300, এবং 1 মার্চ পানিহাটিতে সেখানে নির্মল ঘোষ এবং সৌগত রায় দুজনেই উপস্থিত থাকবেন। খর্দাতেও অর্থমন্ত্রী অমিত মিত্র এবং সৌগত রায় নিজে থাকবেন। আজকে এখানে আপনারা দেখলেন যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসছেন, তিনি তার হাত দিয়ে দিলেন। এটা আমাদের ভাবনা বাংলার বুকে যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই আমরা একটা সঙ্গী হিসাবে সারা বাংলা জুড়ে এই সমস্ত যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছে তাদের যা যা প্রয়োজন কৃত্রিম অঙ্গ থেকে শুরু করে আর্টিফিশিয়াল লিম্বস, আপনার ক্যালিপার শু, তেমনি ট্রাইসাইকেল, হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র, অন্ধদের জন্য অন্ধের লাঠি, সব রকম যা সহায়ক সরঞ্জাম সবই আমরা দেবো নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে। এটা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাবে। আজকে ভীষণ ভালো লাগলো যে মন্ত্রী নিজে বলে গেলেন যে তার যে তহবিল আছে সরকারি তহবিলতে, বিধায়ক তহবিল থেকে তিনি আরও এই সমস্ত কাজ করবার জন্য আমাকে বললেন যে আপনারা এগিয়ে চলুন, আপনাদের মাধ্যমে আমরা এই সমস্ত দান ধ্যান করবো। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসাহ যে এই সমস্ত মানুষকে আরও বেশি করে সহায়তা করা তারই অঙ্গ হিসাবে আমরা আরও আগামী দিন কাজ করব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। যে কাজ করছেন আপনি সহযোগিতা কি সরকারিভাবে পাচ্ছেন কোথাও থেকে? না, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের? কেন্দ্রীয় সরকারের বলতে এই যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল এইগুলো, রাজ্য সরকারের মানবিক ভাতা পাচ্ছে একটা বিশাল ব্যাপার, যে প্রতি মাসে হাতে গরম সে টাকাটা পেত। আজ অবধি কোনো সরকারই তো এরকম, পশ্চিমবাংলায় অনেক গভর্নমেন্ট ছিল তারা তো কোনোরকম দেখেনি এই সমস্তকে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবিক মুখ্যমন্ত্রী বলা যায়, তার জন্য তার হাত দিয়ে আজকে বহু মানুষ প্রতিবন্ধীরা, হাজার হাজার লাখ লাখ প্রতিবন্ধীরা বা এই ফিজিক্যাল চ্যালেঞ্জ মার্সেন মানুষগুলো তারা মাসে 1000 টাকা করে মানবিক ভাতা পাচ্ছে, তেমনি কর্মও পাচ্ছে, সব কিছুতেই তারা এগিয়ে চলেছে। আজকে এই অনুষ্ঠানে সকল যারা এসছেন মন্ত্রীদ্বয় থেকে শুরু করে যারা যারা অতিথিরা এসছেন, আমরা নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি এবং অধ্যাপক সৌগত রায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা। খুবই ভালো লাগে, আর এগুলো একটা অন্তরের টান, অন্তরের টান ছাড়া এই কাজ করা যায় না, আন্তরিকতা দরকার এই কাজ করতে গেলে। এই কাজ করতে গেলে বিভিন্ন ভিন্নভাবে সক্ষম যে প্রতিবন্ধী মানুষরা আছেন তাদের, তারা অনেক সময় খারাপ ব্যবহারও করেন বা এগুলো তাই নিয়ে মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে তারা তো আর সক্ষম ব্যক্তি নয়। আর আমাদের এটা একটা নেশার মতো হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটে যেখানেই যাই যেদিকেই যাই যদি কোনো প্রতিবন্ধী মানুষকে দেখি তার কি সে গাড়ি পেয়েছে কি না, সে হুইলচেয়ার পেয়েছে কি না, সে ক্রাচ পেয়েছে কি না, বা যদি তাদের পা কাটা থাকে তাদের আর্টিফিশিয়াল লিম্ব দেওয়ার জন্য আমরা তার ফোন নাম্বার নিয়ে মানে যোগাযোগ নাম্বার ঠিকানা নিয়ে নিই, আমাদের নাম্বারটা তাদেরকে দিয়ে দিই, এবং এরকমভাবে যত বেশি করে মানুষের মধ্যে প্রচার করা যায় সেই চেষ্টা করতে থাকি। স্যার আমরা কোনো জায়গায় বেড়াতে গেলেও তাই করি, আবার কোনো জায়গায় হয়তো পিকনিকে গেছি, রাস্তাঘাটে যেখানেই দেখা হোক না কেন এটা আমাদের একটা নেশ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রায় 300 জন মানুষের হাতে তুলে দেওয়া হবে আজকে এই ধরনের সরঞ্জামগুলো, এবং এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকেই, আমরা যে সম্পূর্ণ চিত্র তুলে ধরলাম। হাবড়া থেকে চন্দনের সঙ্গে আমি রাজীব গুপ্তা, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বিশ্বজিৎ পাল। আপনার অসফলতার কারণ কি? আপনি কথা দিয়ে কথা রাখতে ভিন্ন মতের কারণ খুঁজে বের করুন, আপনারাও দেখবেন এই কারণটা সত্য না মিথ্যা। আপনি যদি আপনার ভুল ধরেন তাহলে আপনি আপনার চিন্তা করেন। প্লিজ হেল্প মি ওয়েলকাম ডক্টর বিশ্বজিৎ পাল। আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে না? সবসময় গেম খেলছে, কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারছে না,
লুকিয়ে থাকা প্রতিভা সম্পূর্ণ বহিঃপ্রকাশ করতে পারছে না? আপনি বা আপনার সন্তানের চিন্তাধারা কি নেগেটিভ? আপনার পরিবারের অশান্তির জন্য আপনার সন্তান বা আপনি অসুখী নয় তো? নিজেকে তৈরি করতে কি কি বিষয় দরকার? সবকিছু থাকা সত্ত্বেও কেন জীবনে উন্নতি করতে পারছেন না? সাহস করে আসুন আমাদের প্রতিষ্ঠানে, আমরা বদলে দেব আপনার জীবন।